আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা ইউটিউব বা গুগল বা যে কোনো জায়গা থেকে যে সমস্ত ইমেজ বা ভিডিও যে কোনো কিছু আপলোড করে, তারে এডিটিং করে, বিভিন্ন কিছু করে, তারে আপনারা ইউটিউবে আপনারা আবার আপলোড করেন এবং রিইউজ করেন, এটা আসলে অনেকটা সমস্যা, যার জন্য আপনাদের অনেকের অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, অনেকের অ্যাকাউন্ট পারমানেন্টলি সাসপেন্ড হয়ে যায়, আবার 1 মাসের জন্য সাসপেন্ড করে দেয়। তার জন্য কিছু পন্থা আছে, যে পন্থাগুলো যেগুলো আপনারা যদি মেনে চলেন তাহলে অনেকটা উপকারে আসবে এবং আপনাদের অনেকটা কাজেও দিবে। যেমন আমি এই এই এটা ভিডিওটার কথা বলি, এই ভিডিওটা আমি দেখেন কিভাবে কি করি, এর সমস্ত তথ্য আপনারা যখন ইউটিউব থেকে বা অন্য কোনো সাইট থেকে যখন নামাবেন তখন এতে অনেক তথ্য থাকে। যেমন আমি এখানে যদি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাই, প্রপার্টিজে গেলে দেখেন এখানে যদি ডিটেলসে যাই, ডিটেলসে গেলে এর অনেক কিছু দেখতে পারবো, এর অনেক কিছু দেখতে পারবো। এই দেখেন, এই যে রিমুভ প্রপার্টিজ অ্যান্ড পার্সোনাল ইনফরমেশন, এখানে গেলে আপনি এখানে সব কিছু রিমুভ দ্য ফলোয়িং প্রপার্টিজ ফ্রম দিস লিস্ট এখানে দিয়ে দিবেন, দিয়ে দেওয়ার পর এখানে সিলেক্ট অল দিবেন। সিলেক্ট অল দিলে আপনার এর যত তথ্য আছে, যা কিছু আছে, সব আপনার এটা মুছে যাবে, মুছে মুছে যাবে। মুছে গেলে তখন আপনি এই যে দেখেন সমস্ত কিছু দেয়া আছে, সমস্ত কিছু লেখা আছে, দেয়া থাকলে তখন এটা আবার আপনি নতুন করে ইউজ করতে পারবেন। আচ্ছা, এখন আমি এটাকে ওকে দিব, ওকে দিয়ে আবার ওকে করব। ওকে করলে আপনার সমস্ত কিছু এখান থেকে মনে করেন যে আপনার মুছে গেল, এখন আর এটাই কিছু থাকলো না। আবার আমি প্রপার্টিতে যাই, প্রপার্টিতে যে ডিটেলসে যাই, ডিটেলসে যে আবার সেম প্রসেস, এটা দেখি, দেখার পর দেখি দিয়ে সিলেক্ট অল করি, অল করার পর আবার এটা করে দেখি। আচ্ছা, এটা করে আবার ওকে করে দেন, দেওয়ার পর দেখবেন যে কোনো কিছু থাকবে না, নাম টাম সব কিছু চেঞ্জ করে দেন। আচ্ছা, এবার এসইওর জন্য বা আপনার ভিডিওটা দ্রুত ছড়ানোর জন্য যে পদ্ধতিটা অবলম্বন করবেন সেটার জন্য, যে আপনার ভিডিওটা দ্রুত যাতে ভিউ হয় তার জন্য কিছু ট্রিক্স আছে, সেই ট্রিক্সগুলো মেনে চলেন। প্রপার্টিতে যান, প্রপার্টিতে যে ডিটেলসে যান, ডিটেলসে যে এখানে টাইটেল দেন, টাইটেলটা আমি এখানে যা আছে সেইটাই দিব, টাইটেলটা কপি করে নেই, কপি করে নিয়ে এখানে আমি টাইটেলে, এই যে এখানে ঘর চলে আসছে, তারপর এখানে টাইটেলটা পেস্ট করে দিলাম। এবার সাব টাইটেল যদি দিতে চান, সাব টাইটেলটাও দিতে পারেন, একই জিনিস। দেওয়ার পর এখন রেটিং দিয়ে দেন, এটা 5 স্টারই দিয়ে দেন, 5 স্টার দিয়ে দেন, দিয়ে দিলেন। এবার ট্যাগ, এবার হচ্ছে ট্যাগ, ট্যাগ যদি দিতে চান এখানে দিতে পারেন, ওই একই জিনিস, বা আপনার যেটা মন চায় আপনি সেটা যে ধরনের ইসের সাথে সামঞ্জস্য রেখে আপনি সেটা দিতে পারেন। কেউ কথা রাখেনি, মনে করেন এইগুলোই আমি দিয়ে দিলাম এটা ট্যাগে। কমেন্টস, কমেন্টস চাইলে আপনি কমেন্টস দিতে পারেন, সমস্ত কিছু দিতে পারেন, তো আমি অত কিছু দিব না, আপনারা ইচ্ছা মতো আপনারা যেটা দরকার আপনার সেটা দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর এখন এখন দিয়ে নিলেন, দিয়ে নিয়ে এখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর এই যে এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পর এখন ওকে করে দেন। ওকে করে দিলে আপনার ভিডিওটা এখন মনে করেন যে এটা নিজস্ব একটা ভিডিওর মতো হয়ে গেল। এখন এইটাকে আপনি এখন অন্যখান থেকে নামান বা যাই করেন, এটার আর কোনো আপনার ইসে থাকলো না, মানে তথ্য থাকলো না। তারপর অনেক সময় হয় কিছুটা চেঞ্জ করে দিবেন, কোনো করবেন, এই দেখেন এখানে টাইটেল, সাব টাইটেল, তারপর ট্যাগ, বিভিন্ন কিছু চলে আসছে। এইগুলো আপনার ভিউয়ারের জন্য, ভিউয়ার বাড়ার জন্য এটা অনেকটা কাজে দিবে, তাই এই পদ্ধতিটা অনুসরণ করে
আপনি কাজ করেন। কাজ করলে দেখবেন যে আপনার ভিডিওর যথেষ্ট ভিউয়ার হবে এবং আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন আশা করা যায়। তো ধন্যবাদ, আপনারা আমার সাথে থাকবেন। আমার টিউটোরিয়ালটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আমি পারলে আপনাদেরকে অ্যান্সার দিব, যতটুকু জানি তার ভিত্তিতে আমি অ্যান্সার দিব। সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমি পর্যায়ক্রমে আস্তে আস্তে অনেক ধরনের টিউটোরিয়াল দিব। এখানে আমার প্রায় মোবাইল ফ্ল্যাশের উপর সব ধরনের টিউটোরিয়াল প্রায় শেষের পথে। আরও যদি কারো মোবাইল ফ্ল্যাশ সম্পর্কে বা সফটওয়্যার সম্পর্কে জানার থেকে কমেন্ট করতে পারেন ইউটিউবের নিচে, এই যে লিঙ্কগুলো থাক লিঙ্কের ইউটিউব ভিডিওর নিচে যে কমেন্টের যে অপশন থাকবে সেখানে কমেন্ট করবেন, আমি সেই সম্পর্কে টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। এবং এরপরে আস্তে আস্তে আউটসোর্সিং সম্পর্কে, ইউটিউব আর্নিং সম্পর্কে, তারপরে এসইও সম্পর্কে, সিপিএ মার্কেটিং সম্পর্কে আস্তে আস্তে ধারণা দিতে চেষ্টা করব। যাই হোক, আর সময় নিব না, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই পর্যন্তই আমার টিউটোরিয়ালটা রাখছি, আপনারা অবশ্যই অবশ্যই আমার সাবস্ক্রাইব করতে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।